ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী 2022। অনুষদটি জয়নুল গ্যালারিতে প্রদর্শনীর আয়োজন করে প্রাচ্যকলা বিভাগ। গত 25 মে শুরু হওয়া এই প্রদর্শনী চলেছে আজ 31 মে পর্যন্ত। চারুকলা সহ অন্যান্য অনুষদের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল প্রদর্শনীতে। জয়নুল গ্যালারি দুই অংশ জুড়েই ছিল জল রং, পোস্টার রং এবং পেন্সিল স্কেচ সহ বিভিন্ন মাধ্যমের চিত্রকর্ম। শিক্ষার্থীদের আঁকা চিত্রের পাশাপাশি ছিল শিক্ষকদেরও আঁকা চিত্রকর্ম। এটা আলাদা করে কম্পোজিশনটাকে মানে টেকনিক বা টেস্ট গুলোকে আচ্ছা চাইনিজ আর্টকে বলে দিতে পারে কোথাও গেলে যে ওটা চাইনিজ আর্ট, ওটা আলাদা একটা আইডেন্টিটি আছে, যেটা চাইনিজ মানে ওদের স্ট্রোকটাও কিন্তু থাকে। বিভিন্ন মাধ্যমে চিত্রকর্মের মধ্য থেকে বাছাইকৃত চিত্রকর্মগুলোকে পুরস্কৃত করা হয়। প্রাচ্যকলা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের সমাগমে শেষ হয় এবছরের শিল্পকর্ম প্রদর্শনী। চারুকলা অনুষদ থেকে দুর্জয় রায়, ইউটিভি, ঢাকা বিশ্ববিদ্যালয়।